গ্রামে জন্ম নিয়েছেন আমাদের মতো শিশু বা কিশোর বয়সী অথচ ডাঙ্গুলি খেলেননি এ সংখ্যা খুবই কম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হলো ডাঙ্গুলি ক্রিকেটার জনপ্রিয়তার পরপরই এই ডাঙ্গুলি খেলায় কিছুটা ভাটা দেখা দিলেও এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ার সুবাদে স্কুলের ছুটি পেয়ে সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর বেড়াতে গিয়ে দেখা গেল ডাঙ্গুলি খেলার এক আনন্দ উৎসব দুই থেকে পাঁচ ছয়জন করে দুই দলে বিভক্ত হয়ে এটি খেলতে পারে হাত লম্বা একটি লাঠি এবং এক বিঘাত পরিমাণ একটি শক্ত কাঠি খেলার উপকরণ প্রথমটিকে ডান্ডা ও দ্বিতীয়টিকে গুলি বা ফুট্তি বলা হয় ডান্ডা দিয়ে গুলির সুচালু প্রান্তে মারলে তা লাফিয়ে ওঠে তারপর সেই লাফানো অবস্থায় তাকে দ্বিতীয়বার ডান্ডা দিয়ে মেরে অনেক দূরে পাঠাতে হয় প্রতিপক্ষের খেলোয়াড়রা চারিদিকে দাঁড়িয়ে থেকে সেটিকে লুফে নিতে চায় তারপর গুলি থেকে গর্ত পর্যন্ত ডান্ডা দিয়ে মাপতে থাকে সাত পর্যন্ত মাপের আঞ্চলিক নাম হলো বাড়ি দুড়ি ছাগল চাম্পা ঝেঁক মেঘ এরূপ সাত মাপে এক ফুল বা গুট এবং সাত ফুলে এক লাল হয় ভাঙা ফুলের ক্ষেত্রে যেখানে শেষ হয় পরের খেলা সেখান থেকে শুরু হয় সাতক্ষীরা অঞ্চলে এ নিয়মে খেলা হয়ে থাকলেও এলাকাভেদে নানা নিয়মে খেলা হয়ে থাকে অগ্রবিসর্গ হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাতক্ষীরা